এখানকার প্রশাসন আমার বাড়ির বিল্ডিং আছে না, এখানকার প্রশাসন লিস্ট হয়েছে, আপনার নিজের ঘরে পৌঁছে দেবে। মুম্বাই থেকে আসছি না, মানে বাস থেকে বললো আমাকে পৌঁছে দিবে। কোথায় পৌঁছে দিবে? মুর্শিদাবাদ পৌঁছে দিবে। তোমার বাড়ি কোথায়? বাড়ি বহরমপুর। বহরমপুর বাসে পৌঁছে দিবে। বাড়ি কোথায়? বাড়ি গোকর্ণ খানাকান্দি। কোথা থেকে আসছো? বোম্বে থেকে। টোটাল আজকে আজকে ডেটে মিনিমাম 20 হবে। এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাস দিয়েছে, স্ক্রিনিং হচ্ছে এখানে, মেডিকেল স্ক্রিনিং হওয়ার পরে বাসে ব্লক ওয়াইজ পাঠানো হচ্ছে, বেশিরভাগ মহারাষ্ট্র আছে। আমাদের যে বাইরে থেকে শ্রমিকরা আসছে ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে, ওনার স্ক্রিনিং এখানে হচ্ছে, তারপরে এখানে বাসের যে অ্যারেঞ্জমেন্ট করা আছে ওটা নিয়ে ওনাদেরকে যেখানে যেখানে যারা যেখান থেকে আসছে, যে ব্লকে কিংবা সাবডিভিশনে আছে, আমরা ওখানে ওদেরকে ভালো মতো পাঠাচ্ছি। মহারাষ্ট্রের নামছে, এখানে নামছে এবং এরা যাচ্ছে, এই জন্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন হোক, বিডিও অফিস হোক, সরকারি মতে যেগুলোতে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, আমরা ইমিডিয়েট বলছি তাদের ভালো করে চিকিৎসা করে তাদের ওইখানে রেখে, যাতে সরকারি মতে রেখে তাদের চিকিৎসা করা হয়। প্রত্যেকটা পেশেন্টকে আমরা স্ক্রিনিং করছি, তাদেরকে স্ক্রিনিং করার পর আমরা নাম ধাম সমস্ত এবং তাদের ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, তাদের প্রপার অ্যাড্রেসটা নিচ্ছি, সেই অনুযায়ী তলায় বাস রেডি আছে, সেই বাসে তুলে দেওয়া হচ্ছে, তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং কোনো সিমটোম্যাটিক কেস থাকলে সেটাও আমরা সেখানে খবর দেওয়ার চেষ্টা করি। আমরা 26 তারিখে কেরলে চেপেছি, আর 4 দিন ধরে গাড়িতে আসছি, 2 দিন ভালোভাবে এসেছিলাম, রাস্তায় খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, পেয়েছি। আজ আমাদের বাংলায় যখন 2 দিন ঢুকে গেছে, কোনো খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত নাই, কোনো খাওয়ার দাওয়ারও পাইনি, একটা বিস্কুটও পাইনি, 2 দিন থেকে শুধু পানির বোতল, ওই পানি খেতে খেতে আসছি, ফারাক্কা নেমেছি এতক্ষণে, এবার হয়তো বাড়ি পাবো, 2 ঘন্টা আড়াই ঘন্টা পরে হয়তো আমাদের সালাড ঢুকবে, আমরা সালাড খাওয়ার গ্রামে।